হ্যাঁ অনুভব, হ্যালো। হ্যাঁ বল না রে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? তো আওয়াজটা একটু লো আসছে, শোনা যাচ্ছে আর কি। শোন না, আমি জানে না স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ 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 হ্যালো, আমাকে শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, রাত্রি মেয়ে আওয়াজ এবার পরিষ্কার আছে, আগের মতো মাইক ফ্যাট ফ্যাট করছে না। এখন হচ্ছে ল্যাপটপে হেডফোন ইউজ হ্যাঁ, করতেছি। ও আগে পিসির থেকে জয়েন হতিস? হ্যাঁ 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 হ্যাঁ, এবার আমি যে যেটা করলাম, এখানে মনে কর প্রোগ্রামটা, কি ওয়ার্ডে খুলবে না? ওয়ার্ডে খুলতে চাচ্ছি না, নোটপ্যাডে করেছিলাম তো ওই একই হ্যাঁ আর কি। এই যে প্রোগ্রামটা আছে এখানে, হুম এবার কি করব, এটাকে রান কি করে করব? এটাকে কি করে রান করবে, এখানে কি করে রান করা যাবে? না এটা তো মানে ওই এমনি যে একটা, কমান্ড প্রম্পট থেকে করা যায় না? হ্যাঁ কমান্ড প্রম থেকে আমি করতাম না, আমি ইয়েতে করতাম, আমি তোর কম্পাইলারে করতাম। কিসে, কোন কম্পাইলার? আরে যে তোর কি ছিল, ভুলে গেলাম আমিও, অনলাইন কম্পাইলার। GBW না হ্যাঁ GBD? দেখ দেখ আচ্ছা, ইয়ে ইয়ে সার্চ করে দেখ, অনলাইন কম্পাইলার বলে লিখ। হ্যাঁ এই হ্যাঁ জিবিডি জিবিডি কম্পাইলার। হ্যাঁ, এটাতে তো আমরা ওই যে সি ল্যাবেও করেছিলাম। হ্যাঁ হ্যাঁ এখানে দেখ না, মাই প্রজেক্টে থাকবে হয়তো, এই যে মনে পড়ে? হুম হ্যাঁ রে, বুঝে নিয়েছি বুঝে নিয়েছি, যেগুলো তো আগের গুলো। এই তো DSA ল্যাব, হুম এটা করেছিলাম তো, এটা তো হচ্ছে। কিন্তু মনে কর যে অনলাইন কম্পাইলার গুলো মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট করে দেয়, আসতে চায় না, এটাই আমার সমস্যা। কিন্তু হতো না কিন্তু এরকম কিছু, আমার কিন্তু হয়ে যেত সবগুলো যা ও যা ছিল ডিএসএ। আচ্ছা, তাহলে দাঁড়া, এখানে আমাদের DSA ল্যাব কোথায় রে? এখানে অ্যাসাইনমেন্ট দিয়েছে, হুম লার্ন টু রাইটিং এক্সিকিউটিং অ্যান্ড ডিবাগিং অন বাইনারি সার্চ, এই প্রোগ্রামটা। হুম এখানে LASটা কি HASটা কি? লং অ্যানসার টাইপ শর্ট এস দ্বারা দেখি, না না কি এই যেটা, এল কি জানি, আমার তো এরকম থাকেনি। এলএস এইচএস প্রোগ্রাম, একটা প্রোগ্রাম কেন এসব জানা দরকার কি আছে? এমনি প্রোগ্রাম ইয়ে করলেই তো হবে। এটাকে কপি করলাম, হুম কপি করে পেস্ট করলাম। হুম লিনিয়ার সার্চ হুম হয়তো এখান থেকে, এই প্রোগ্রামটাই হয়তো না? হুম দেখি। এই যে, হুম 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 মানে তো হচ্ছে, আরে ভাই এটা কি, দেখ কর। একবার সাইন ইন করলে পুরো ডেটা চেয়ে বসে। আচ্ছা, এখানে যেটা দিয়েছে কাউন্ট হুম কাউন্ট, হুম এটা কি অপারেটর? কোনটা লেস দেন লেস দেন যেটাতে আছে? হ্যাঁ, এটা তো পোস্ট ফিক্স অপারেটর, কিন্তু লেস দেন লেস দেন এর মানে কি, মাইনাস মাইনাস বা প্লাস প্লাস? দেখ আমি জানি না এসব, দেখ আমাকে একটু জিজ্ঞেস তো করিস। দেখি, মাইনাস মাইনাস, এই এটা কাউন্টার ভ্যারিয়েবলের কাজ হতো।
এটা পারপাস মনে হয় মাইনাস মাইনাস, যে ইকুয়ালস টু আই প্লাস প্লাস কাউন্ট লেস দেন যে, বোঝা যাচ্ছে না এটা কি জিনিসটা যে কি। আর শোন না, এই প্রোগ্রাম গুলো পারবি লিনিয়ার সার্চ এর, নাকি যে কোনো ভাবে করলেই হবে? এখন আমাদের তো মনে হচ্ছে এটা iostream.h তো conio.h, ওটা সি প্লাস প্লাস এ করা, যেটা সি এতে কর একবার। না এটা তো সি প্লাস প্লাস কেন হবে, ইনক্লুড তো এগুলো তো সি এরই, সি এরই। হ্যাঁ সি তেই। হুম কিন্তু বলেনি কোনো প্ল্যাটফর্ম, আমি হয়তো পেলে যা পারলে জাভাতেও করে দিতে পারিস। না না সেগুলো ইয়ে করবে না, বলবে করতে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে ক্লাস 10 11 12 এর লিনিয়ার সার্চ বাইনারি সার্চ দেখতে হবে। ফর লুপ আমরা ইউজ করতে পারি, ফর লুপে লিনিয়ার সার্চ বাইনারি সার্চ সোজা হয়ে যায়। আচ্ছা দিবে ফর লুপ ইউজ করতে? ফর লুপ হ্যাঁ আমাদের করিয়েছিল ফর লুপ। আচ্ছা আর এটা পরে পরে তো এটা দেখাবে। হ্যাঁ এটা তো আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে স্ট্রিং অ্যারে নিতে পারি। হুম ওই মেনু ড্রিভেন প্রোগ্রাম যেরকম করতাম না, হুম ওভাবে করতে পারি। আর একটা হচ্ছে পাতি ভাবে মেথড। হুম হুম বা আর একটা এমনি সিঙ্গেল ভয়েড মেনে ভিতরে, ঠিক মনে নেই করেছিলাম। এল এস টা কি বোঝা গেল না, লাশ কাল লাশ রাক্তিম ভাই আছিস তো? আচ্ছা আচ্ছা আমি তো সার্চ করে যাচ্ছি কি করে কোথা থেকে ইন্টারনেটে কোন সাইটে পাই। নোটপ্যাডে প্রোগ্রামটা এক্সিকিউট হলো না কেন, এর জন্য আমাকে ইউটিউবে দেখতে হবে। হ্যাঁ ইউটিউবে দেখে যদি ভালো কোনো ভিডিও পেয়ে যাই তোদের লিংক শেয়ার করে দেব রাক্তিমকে। নোটপ্যাডে করতে হবে কেন, এটা তো এতে করে দিবি এটাই হবে। আরে অনলাইনে আমাদের কি বলতো, যে টিচার আছে উনি বলেছিল যে স্যার যখন পরীক্ষা নেয় অনেক সময় অনেক স্টুডেন্ট একসাথে বসে তো ওদের সাইটটা ওভারলোডেড হয়ে যায়, ম্যালফাংশন করে। এটা আমার সিলেবে একটু হয়েছিল মনে পড়ে, যে প্যাটার্ন গুলো আসছিল না মেনু ড্রিভেন প্রোগ্রামের। আচ্ছা তোর জন্যই আর কি, আমিও ভাবছি যে বিল্ডিং অ্যাপ থাকলে ভালো। বুঝতে পারছি, তাহলে টারবোসি ইনস্টল করে নেব। হ্যাঁ তো তো ইয়ে টারবোসি নেই তো, তো আগে আগে কিসে করেছিলিস? আগে তো ইয়েতেই করেছিলিস, টারবোসি তে করেছিলিস, টারবোসি না ইয়েতে করেছিলিস, কিসে করেছিলিস ভুলে গেলাম। আরে টারবোসি দিয়েছিল, উড়ে গেছে তো আমার ল্যাপটপটা। হ্যাঁ 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 মাদারবোর্ড না কি চেঞ্জ করলো না, ভুলই তো গেল। হ্যাঁ হ্যাঁ আমারও ভুলে গেছিল। তো তোরও তো একবার ফরম্যাট না কি মানাতে উড়ে গেছিল। হুম হুম প্রথমে তো অনেক অ্যাপ দিয়েছিল, আমার এখন আর নেই, নামাতে হবে। তো এই আর কি, মানে এই প্রোগ্রামটাও ছাপিয়ে দিলে হবে না? হুম কোনটা এই এই জিনিসটা বুঝে পাচ্ছি না সি আই। আচ্ছা জাস্ট এটা হচ্ছে কপি করে রান করে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপলোড করে দেব। হুম দাঁড়া দাঁড়া এই কোডটা কপি করি তো। এবার শুধু যখন আউটপুটটা বার করে আউটপুটটা সিএ পিকচার দিবি, আউটপুটটা স্ক্রিনশট দিবি। ক্রিয়েট নিউ প্রজেক্ট। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ যাচ্ছি। ও পুরোটা না, পুরো ডিলিট করেছ না? পুরো ডিলিট করেছ না? না না ওটা তো ইসে দেখি না কি হয়। আচ্ছা ইএম ল্যাব করছিস তোরা সাবমিশন দেন মনে কালকে? এই কম্পাইল টাইম কম্পাইল ফেল ডিউ টু এরর। কি জানি ওটা তাহলে কোথাও। হ্যাঁ বল কি বলছিস রাখতাম না, বললাম ইএম ল্যাবটা কি কমপ্লিট হয়েছে তোদের নাকি? আমার তো আলাদা আমার। আচ্ছা আমার আমার না আমাদের আমাদের এম ল্যাব কালকেই আছে আমাদেরও অবশ্য। না অ্যাসাইনমেন্টের কথা বলছিলাম, অ্যাসাইনমেন্ট কি করে ফেলেছিস? না হ্যাঁ করে ফেলেছি তো, তখন তাহলে পাঠানো। আই স্ট্রিম তো সি তে নেই রে, এস টি বি আই ও। হ্যালো কথা কত, হ্যালো হ্যাঁ ইয়ে রাখতে পাঠিয়ে দাও ওটা বিদ্যুৎটা।
আচ্ছা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ রাক্তিম পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ। এটা নিচ্ছে না মনে হয়, কোনো গন্ডগোল আছে, আমাকে হ্যাঁ পাইছি। দেখতে লাগবে পুরনো খাতা বই ঘেটে। এটা লিভ মারি সাইট গুলো, প্রোগ্রাম গুলো পেয়ে গেলেই আমি হোয়াটসঅ্যাপে তো দেখে ইনবক্স করে দেব, অনুভবের তো লাগবে না। কিন্তু আমার ব্যাপারটা ব্যাপারটা হলো যে কতগুলো কোশ্চেন দিয়েছে, এগুলা কি খালি আমাকে ডকুমেন্ট করে পাঠাতে হবে না হ্যান্ড রিটেন কিছুই বুঝে পাচ্ছি? সেগুলো তো স্যার বলে দেবে। আমাদের আমাদের এরকম করতে বলেছিল যে এরকম কোডটা কপি পেস্ট আর ওই আউটপুটটা, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আর ইয়ে আউটপুটটা ধর ওই স্ক্রিনশট তুলে পাঠা মানে ইয়ে করতে পেস্ট করতে হবে। আচ্ছা এই যে এখানে একটা স্যার টেস্ট প্রোগ্রাম দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আউটপুট বলতে ওই যে কম্পাইলের পর রান যেটা, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা প্রোগ্রাম হ্যান্ড রিটেন হলেও হবে, হ্যাঁ। আচ্ছা বুঝেছি। তাহলে কি মিট এন্ড করবো? আমি মিট এন্ড করবো, নোটপ্যাডেরটা দেখি কি করে কি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এন্ড করছি। গুড বাই অ্যান্ড গুড নাইট। হ্যাঁ রাক্তিম, হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এন্ড করলাম। হ্যাঁ আমি দেখি সলিউশন গুলো পাচ্ছি কিনা। আচ্ছা আচ্ছা, সলিউশন পাইলে আমাকে পাঠিয়ে দিস। হ্যাঁ তোকে একটা প্রোগ্রাম পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা সারি পাঠিয়েছিলেন আমাদের। হুম 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 আচ্ছা, গুড নাইট, গুড নাইট।